সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অনেকদিন পর আজকে একটা চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, আজ সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব। মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই বিজ্ঞপ্তি এখানে বলে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু একদম রাজ্য সরকারের নিজস্ব সাইটে বেরিয়েছে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কি বলছে যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এটাই, এই নোটিফিকেশানটি বেরিয়েছে। আপনাদের অনেকদিন পর চাকরির একটা খবর দিয়ে আমরা বেশ গর্বিত। এখানে যে পোস্টের কথা বলা হচ্ছে সেটা হলো মজদুর পদ, ঠিক আছে? অর্থাৎ মজদুর পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। কারা আবেদন এর যোগ্য বা কারা আবেদন করতে পারবেন সে সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে যারা নতুন বা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন বা লাইক করবেন, আর চাকরির সমস্ত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চাকরিতে আপনারা কীভাবে আবেদন করবেন বা চাকরির ফর্ম আপনারা কোথাও ডাউনলোড করবেন, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা এই আলোচনা করব এই ভিডিওতে। তার জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করি, নোটিফিকেশানটা আগে দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের এক নোটিফিকেশান। এটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে, এতে অ্যাডভার্টাইজের নাম্বার দেওয়া আছে 11/2020। দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাহলে এটা কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারের মজদুর, এর কী বলছে, এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান, এটা কিন্তু অফলাইন নয় যে পোস্ট অফিসে গিয়ে আপনি ফিল আপ করে জমা দিয়ে দেবেন তারপর নয়, এটা অনলাইন অ্যাপ্লিকেশান, এটা আপনাকে কম্পিউটার বা মোবাইল থেকেই করতে হবে। এটা থ্রু দ্য ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা বলে দিয়েছি এই ওয়েবসাইটের থ্রু দিয়েই কিন্তু আপনাকে করতে হবে অ্যাপ্লাইটা। ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অন অ্যান্ড ফ্রম 11/3/2020 এটা কিন্তু পাবলিশ হয়েছে এই নোটিফিকেশানটা। তো এই যে পদের নাম বলে দিয়েছে, কনজার্ভ নেম অফ দ্য পোস্ট, পোস্টের নাম কি, কনজারভেন্সি মজদুর। ভ্যাকেন্সি অনেকগুলো বন্ধুরা এই ভ্যাকেন্সি আছে অনেকগুলো, একটু দেখতে পারেন, 858, কম নয়, অনেক ভ্যাকেন্সি। তার মধ্যে ইউআর পোস্ট, আনরিজার্ভ পোস্ট দেওয়া আছে 354। এখানে সমস্ত ডিটেলস এরা বলে দিয়েছে। এখানে কিন্তু মাইনে এদের ভালো, পে ম্যাট্রিক্স লেভেলের মাইনে 1/2090, কিন্তু বয়স হতে হবে 18-40 years old, 18-40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে সমস্ত ডিটেলস বলে দিয়েছে। এখানে কী কী এসেন্সিয়াল বলেছে, এসেন্সিয়াল হচ্ছে রিড অ্যান্ড রাইট এবিলিটি ইজ রিকোয়ার্ড ইন বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড ভার্নাকুলার, হিন্দি, উর্দু, উড়িয়া, নেপালি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে বলছে ইংরাজি এবং বেঙ্গলিতে পড়তে এবং লিখতে জানতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজও আপনাকে কিন্তু ভালো করে কথা বলতে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু সেভাবে পড়াশোনার কোনো কোয়ালিফিকেশান চাইনি যে আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে, 8 পাশ হতে হবে, এরকম কিছু পড়াশোনার সেভাবে কিছু চাইনি। এখানে বলেছে ডিউটিস অ্যাটাচ টু দ্য, এই পোস্টে আপনাকে কী কী কাজ করতে হবে, বলেছে কালেকশন অফ সলিড ওয়েস্ট ফ্রম ডোর টু ডোর, অর্থাৎ ডোর টু ডোরে গিয়ে আপনাকে গার্বেজ বা নোংরা বা যে ওয়েস্ট যে মানে ওয়েস্ট যেগুলো বাড়ি বাড়ি, সেগুলো আপনাকে বাড়ি বাড়ি গিয়ে ওয়েস্ট প্রোডাক্ট কালেক্ট করতে হবে, সলিড ওয়েস্টগুলো। স্ট্রিট সুইপিং, রাস্তা ঝাড়ু দিতে হবে, বলছে কি আর বিং ডান মজদুর রেগুলারলি টু ক্লিন দ্য লেন রোড স্ট্রিট এটসেট্রা, কলকাতা মিউনিসিপ্যাল আন্ডারে, বাইরে কিন্তু নয়, ঠিক আছে, কলকাতার মধ্যেই। থার্ড বলেছে ট্রান্সপোর্টেশন অফ ওয়েস্ট অফ টু ভ্যাট অর কম্প্যাক্টার স্টেশন, ঠিক আছে, তো ট্রান্সপোর্ট নোংরাগুলোকে ভ্যাটে ফেলার জন্য আপনাকে কাজ করতে হবে। আর 4 নম্বর ডাম্পিং গার্বেজ, মজদুর ইজ আর অলসো এনগেজ টু হেল্প দ্য ডাম্পিং অফ গার্বেজ অ্যাট ধাপ, ধাপা ডাম্প সাইড, ধাপা ডাম্প সাইডে যে মানে নোংরাগুলো ফেলা হবে সেগুলোকে এনগেজ মানে জড়ো করা বা এই ধরনের আপনাদেরকে কাজ করতে হবে। এর এজ লিমিট বলে দিয়েছে, লোয়ার অ্যান্ড আপার এজ লিমিট আর 18 years and 40 years, 18-40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, 1/1/2020 মধ্যে যাদের এরকম বয়স হবে। আর কিছু এখানে রিল্যাক্সেশনে দেওয়া আছে, SC ST বা SC ST জন্য 5 বছর রিল্যাক্সেশন আর OBC AB জন্য 3 বছর রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সনদের জন্য কিন্তু 5 বছর এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে। এখানে কিন্তু মেয়ে এবং ছেলে, মেন অ্যান্ড ওমেন দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এটা একটা ভালো কথা, গুড নিউজ, যে এই পোস্টের জন্য মেয়ে এবং ছেলে দুজনে অ্যাপ্লাই করতে পারবে। মেথড অফ রিক্রুটমেন্ট অফ সিলেবাস, এর মধ্যে কিছু মেথড দিয়ে দিয়েছে এখানে, এখানে সেটা পেয়ে যাবেন এই সাইটে গিয়ে আপনারা, কিন্তু যেটা কিন্তু ভবিষ্যতে দেবে নোটিফাইড লেটার বলেছে, যেটা ভবিষ্যতে দেবে যে কী কী ধরনের পরীক্ষা হবে, কীভাবে পরীক্ষা হবে সমস্তটাই এই সাইটে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশান ফি এখানে বলে দিয়েছে কিছু, এটা আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন।
কী কী ফি দেওয়া আছে, কার জন্য কত, আনরিজার্ভের জন্য কত, আনরিজার্ভের জন্য 150 টাকা, ঠিক আছে, প্রসেসিং চার্জ 50 টাকা টোটাল, আর 20 টাকা হচ্ছে ব্যাঙ্ক চার্জেস, আর এসএসসিদের জন্য শুধুমাত্র 50 টাকা আর 20 টাকা ব্যাঙ্ক চার্জেস, এতে কিন্তু 150 টাকা ছাড় লাগবে না। এছাড়া এখানে মিসলিনি ক্যানেল সেন্ট্রাল এখানে আর সেভাবে কিছু বলে নেই, তাও গোটা নোটিফিকেশান আমি ইয়েতে দিয়ে দেবো, ডিসক্রিপশনে আপনারা ভালো করে দেখে নেবেন। এছাড়া কী বলেছে, লাস্ট ডেট বলেছে, দেখুন চালানের জন্য 15/4 এবং তার প্রসেসিং বলে দিয়েছে, কিন্তু 17/4 কিন্তু টোটাল প্রসেসিংটা কমপ্লিট হতে হবে, টোটাল প্রসেসিংটা কমপ্লিট হতে হবে 17 তারিখের মধ্যে, ঠিক আছে বন্ধুরা। তো এই ভালো করে নোটিফিকেশানটা দেখে নিন আপনারা, কীভাবে কী অ্যাপ্লাই করতে হবে, কীভাবে কী করতে হবে সমস্ত কিছু। তো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা কোন সাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এই সাইট, ঠিক আছে, এই সাইটে আপনারা চলে যাবেন, এই সাইটে গিয়ে আপনাকে কিন্তু এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে, এই যে এই সাইটে এগিয়ে চলে যাবেন, ঠিক আছে, আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, অফিসের লিঙ্কটা। এবারে বাঁ দিকে দেখুন পুরো এখানে রিক্রুটমেন্টের এখানে অ্যাপ্লিকেশানেরগুলো মানে কোথায় নোটিফিকেশানটা দেওয়া আছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এই যে এখানে নিচের থেকে দেখুন আপনি ওপরে উঠুন, এই যে দেওয়া আছে 11 অ্যাডভার্টাইজ নাম্বার 11/2020, এইটাতে ক্লিক করলে কিন্তু আপনি টোটাল ওই নোটিফিকেশানটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর কীভাবে এখানে এই অ্যাপ্লাই অনলাইন দেওয়া আছে, অ্যাপ্লাইন অনলাইন আপনাকে ক্লিক করতে হবে, অ্যাপ্লাইন অনলাইনে ক্লিক করা মাত্রই আপনাকে কিন্তু নতুন একটা পেজ খুলবে, আমি দেখিয়ে দিচ্ছি সেই পেজটা। ওই অ্যাপ্লাই অনলাইন মারা মাত্রই কিন্তু ক্লিক করা মাত্র এই পেজটা ওপেন হবে, ঠিক আছে। এই পেজটাতে যারা অলরেডি রেজিস্টার্ড বা যারা আগে অ্যাপ্লাই করেছেন, যারা রেজিস্টার্ড তারা কিন্তু এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু এর লগ ইন করে নেবেন, আর যারা নতুন তারা কিন্তু এইখানে সাইন আপ করতে হবে তাদেরকে, ঠিক আছে। এখানে লগ ইন এখানে সাইন আপ করার জন্য খুব বেশি বড় ফর্ম না, এখানে জাস্ট সাইন আপ ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করলেই এখানে একটা ফর্ম ছোট্ট ফর্ম ইয়ে হবে যেখানে আপনাকে নতুন করে নাম রেজিস্টার করে নিতে হবে। বন্ধুরা ওই সাইন আপে ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। তো এখানে জাস্ট নিজের নাম, এই যে এখানে নিজের নাম একদম ছোট্ট ফর্ম, নিজের নাম, এখানে মেল আইডি, এখানে ফোন নাম্বার, আর এখানে ফোন নাম্বারটা ভিজারিটি করে নিতে পারেন, এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, সাইন আপ ক্লিক করলে কিন্তু নতুন একটা আইডি খুলে যাবে, ভেরি ইজি। তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই ইজি করতে পারবেন, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আজকের নোটিফিকেশান, এইটাই হচ্ছে কীভাবে প্রসেসটা জানিয়ে দিলাম আপনাদেরকে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং শেষে বলি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।